আগামী জাতীয় নির্বাচনত অংশ লইতে যার বাংলাদেশ ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আদে টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আজ এই দুই যে এক নেকর ওগো বৈঠক শেষে সাংবাদিক কলরে এমন তথ্য জানাই পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তবে এই দুই জনপ্রিয় খেলোয়াড়ের নির্বাচন আসন হন্ডইবু এ বিষয়ে কিছু ন জানাই মন্ত্রী। সাকিবের বাড়ি তো মাগুরা, সাকিব মাগুরা যাকে মাসাবি আগামী নির্বাচন করার সম্ভাবনা চালানোর মতে মাসাবের জন্য আমরা দোয়া করবেন, যদি সে ইলেকশন দ্বারা তাহলে সবাই ভোট দিবেন। হ্যাঁ, মাসাবি ভালো মানুষ, নরম মানুষ, তবে একটু আছে, তার নিজস্ব মতামতের বাইরে এসে যায় না, এটাই আমি নিজে লক্ষ্য করেছি। কারণ সে দীর্ঘদিন আমার সাথে ছিল আর কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও সে ক্যাপ্টেন ছিল। প্রথম বছর ঠিক মতো আমাকে চ্যাম্পিয়ন করছে, পরের বছর আমাকে একদম লাড্ডু বানিয়ে দিচ্ছে। মাশরাফি নির্বাচন করবে, আমি কোন দল থেকে করতে করবে বলছি, আমি বলছি যে মাশরাফি নির্বাচন করার সম্ভাবনা আছে। যদি মাশরাফি নির্বাচন করে আল্লাহ রহমতে, আমরা ইনশাল্লাহ সবাই গিয়ে তার জন্য তাকে সহযোগিতা করবেন, এটা না বলছি। আমি বলছি কোন দলের জন্য বসে আছে আমার কাছে না, ধরে নিতে পারেন না, ধরে নেবেন না, সব জিনিস ধরে নেবেন না, সব জিনিস ধরে নেওয়া ঠিক না। আমি তো বলছি বিএনপিতে দাঁড়ালে আমরা ভোট দিবে, আমি তো আপনাকে না করি নাই ভোট দিতে, আমি তো আপনাকে বলছি দাঁড়াবেন, আমি আমি বললাম যে সে ভালো মানুষ, তাকে আপনার ভোট দিলে ঠকবেন না, এটা আমি বলছি, ঠিক আছে না। সাকিব তো দাঁড়াবেই, সাকিবও দাঁড়াবে, বিশ্ব ক্রিকেটের মাঠ হাফাইনে এই দুই অধিনায়ক এখন রাজনীতির মাঠে হইলে খেলিবু ইউনি এখন দেখার বিষয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।